মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার ভালো লাগছে না স্যার, আমার কোনো কথা শুনছেনই না, কেউ কোনো কথা শুনছে না। কেস তুলে নেওয়াটা ঠিক হবে না ঠাম্মি, আমি কি করে বোঝাই স্যারকে, কে বলবে স্যারকে, কে বুঝিয়ে বলবে? আমি তো পেয়েছি তিস্তা। তিস্তা যদি একবার স্যারকে বোঝায়, তিস্তার কথা স্যার ফেলতে পারবেন না, স্যার ঠিক শুনবেন। কি করতে চাইছো তুমি বলো তো। দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া বাবা। শিওর তো? আর কোনো ফার্দার কনফিউশন নেই তো? আমি তাহলে কেসটা উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ উঠিয়ে নে, আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে শোন না অনি, আমি তাহলে যাই তোর সঙ্গে। আমার মনে হয় প্রিয়াকে বোঝানো দরকার যে এসব কেস টেসের ঝামেলায় ও কত বড় ক্ষতি হয়ে যাবে নিজেও বুঝতে পারছে না। চল বাবা, আমিও যাই তোর সাথে। চলো। হ্যাঁ তিস্তা বলছি, আপনি তো কিছু জানালেন না, ওই প্রিয়াঞ্জলি আপনার বোন বাড়ি ফিরেছে? না এখনো, মানে থানায় যাচ্ছি আর কি। আর ওই যে ছেলেটা যে জঘন্য কাজটা করেছে, বাড়ির সবার মতে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কেসটা আমরা উঠিয়ে নেব। যদি কেসটা উঠিনি তাহলে হয়তো ওরা ওই মিথ্যে কেসটা উঠিয়ে নেবে। সে কি অপরাধের উপর থেকে কেস তুলে নেবেন? না না না, এটা আমার একদম ঠিক লাগছে না। আমার মনে হয় না এতে প্রবলেম সলভ হবে। দেখুন অনিকেত, আমি না আপনার বাড়ির কাছাকাছি আছি, আমি আপনার বাড়িতে আসছি। যতক্ষণ না আসছি ততক্ষণ না আপনি প্লিজ কোনো স্টেপ নেবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। যাক বাবা, স্যার কথা শুনেছেন। ঝাম্মি আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি আমাকে তিস্তা সেজে বাড়ি ফিরে আসতে হবে, এসে স্যারের সঙ্গে কথা বলতে হবে, আর একদম সময় নষ্ট করা যাবে না। শোনো, তিস্তার কথা শুনে অনিকেত না হয় কেসটা তুললো না, কিন্তু তারপর কি হবে? তারপর কি হবে সেটা তিস্তা এসে সবাইকে বলবে। এখন একদম সময় নেই ঠাম্মি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আর তুমি আমার সঙ্গে চলো, আমি সবার সামনে তোমাকে বলে বেরোবো তো ঠাম্মি আমি দোকানে বেরোচ্ছি। এসো এসো, চল 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 চল। বাবা তিস্তা ফোন করেছিলেন, বললেন যে উনি আসছেন একটু অপেক্ষা করতে। আসছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু অপেক্ষা করেই যাই। বুদ্ধিমতী মেয়ে তিস্তা, খুব দেখবে একদম ঠিক ভালো পরামর্শ দেবে। বড় আমি বলছিলাম এটা তো আমাদের ফ্যামিলির ব্যাপার, এখানে তিস্তা কি বলে বলো তো। না না তুই বুঝতে পারছিস না, এটা ভালোই হলো। আমরা বাড়ির লোক, আমরা ব্যাপারটাকে ইমোশনালি দেখছি, ও বাইরে থেকে এসে একটা নিরপেক্ষ মতামত দিতে পারবে কি? একদম ঠিক বলেছিস। ঠাম্মি আমি হোটেলে গেলাম, বাড়িতে এত বিপদ উনি চললেন হোটেলে। আমার কথা তো আপনারা কেউ শুনবেন না, তাই থেকেই বা কি লাভ, আমি আমার কাজটাই করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।